আমি প্লেট লাগবে না, ডাইরেক্ট একসঙ্গে চলে যাই, গামলাই খাই, ওই কেল কেল ভাত নিতে আমার ভালো লাগে না। দেখছি না আব্বা, এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি পরে আমাদের সংসারে আয় বরকত কিছু থাকবি? এমনি বলে আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরে না রে গোল্লা? না আমু, বিরক্ত লাগে, এই পকিলে হানি একটু একটু করে ভাত লবঙ্গ আর খামু হয়। মামুর ডিম কি বেড়ায় মুখরা ডিম, আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে, সে তো হারা জীবন খাইছে। ডিম খামু আন বেটা, মোরা মোরা হচ্ছে জুয়ান, মুখা হন ডিম খাওয়ার বয়স, কি কর মামু? দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না, কিন্তু কয়ে দিলাম আব্বার ডিম ফেরত দে। তুই তোমার যা দাও, হ্যাঁ মামুর ডিম খাইতে আছে ভাই, হিসাবে বেহা কমেছে, তুই ডাইলের মাল ডাইল যে ভাত খাইতে দরদ দেখাও বেটা। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে, এই বয়সে একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না, ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাড়িয়ে দিবে, আমাকে মামুর টাস করে মরে দিবে। ডিম খাওয়া না আজরাই বলা বেটা। মামানি, ডিমের মূল যে আপনার কুসুম, মনে করেন যে একটা নির্দিষ্ট, হ্যাঁ ওই মনে করেন যে বয়স 30 যদি বাড়াই যায় ডিমের কুসু তার জন্য হারাম। ওরে বা, তোর জন্য আজকে এত একটা শাস্তি ভোগ করা লাগছে, মনে হয় তো খিদে হাত পেল হয়ে যাবি রে। তোকে আমি এত করে নিষেধ করলাম, আপনার সাথে চালাই করবে যাস নি, যেমন ভাব করতেছি বড় ভাই, মনে হচ্ছে জীবনে বুঝি প্রথম তোর ভাত বন্ধ হয়েছে। মাসের মধ্যে 36 দিন পেটের মধ্যে কার্পুর লেগে থাকে, আবার সেটা তো একবারের জন্যই হয়, এবার তো অনন্তকালের জন্য হয়েছে রে। আহা বড় ভাই, অস্থির হইস নি, চুপ করে বসে থাক, চিন্তা ভাবনা করবার দে। তোর কোনো চিন্তার মধ্যে আমি নাই, তোর টাকার ভাগ দে। কোন টাকার ভাগ? ক্যা আপার কাছে 200 টাকা নিছ না, ওই 100টা তুই নে, আমার 100টা ভাগ দিবি, আমি চাটপুর বাজারে হোটেলে ভাগ খেয়ে আসবো। ওই টাকার ভাগ আমি তোরে কি জন্য দিব রে বড় ভাই, ওই টাকা কামাই করেছি আমি, তোর ভাগ দেবো কি জন্য রে ভাই? আব্বার কাছে যখন টাকাটা আমি চাচ্ছিলাম, তুই হাজারবার আমার নিষেধ করিস তুই রে ভাই। এ ভাই, তুই তো অনেক সুযোগ সন্ধানী হয়ে গেছিস রে ভাই, এখন চোখ উল্টাতেছিস না? তোর সাথে থেকে অনাহার ভোগ করা লাগবি, আর তোর নিজের পকেটের মধ্যে টাহা পিয়া তুই কায়দা করতিস না? আচ্ছা ঠিক আছে ভাই, টাহাটা নাই তোরই, তোর খিদে লাগে নাই, যাই এই 200 টাকা দিয়া চাটপুর বাজারে হোটেলে ভাত খাস, চলে যা। 200 টাকা দিয়ে তুই কয় বেলা ভাত খাবি রে বড় ভাই? তারপরে যদি শালিশ বসে, টাকা যদি ফেরত দেওয়া লাগে, তখন তো আনসালা দুটোই যাবি না ভাই রে, তোর মাথার মধ্যে আর কবে যে বুদ্ধি হবে। তাই দেখতে সে কাম কর, বালিশটা পেটের মধ্যে যাতা দিয়ে রাখ।